রসুল্লাহকে গায়েব করে ফেলালো অন্ধকার হয়ে গেল আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিলেন আজকে তোমাদের ছুটি আল্লাহ হকবান হজরত আমেনা বলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যখন থেকে আমার গর্বে আসলো আমার গর্বে আসার পর থেকে মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের কাছে যেমন লাগে পেটটা ভারী ভারী লাগে অসুস্থতা মনে হয় বিভিন্ন অসুবিধা মনে হয় আল্লাহর বলতে পারি যেই দিন থেকে আমার গর্বে এসেছেন তারপর থেকে এমন কোনো অনুভব আমি পাই নাই পড়বেন না তেমন আমার কাছে কিছুই মনে হয় আগেও যেমন ছিল এখনও তেমন মহতারাম হাজরিন মুহাম্মাদুর রসুল্লাহ আমার গর্বে আসার পর কিছুদিন পরে আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন আমি অসহায় অবস্থায় পড়ে গেলাম অসহায় অবস্থায় রয়ে গেলাম এখন যখন আমি আস্তে আস্তে মানুষ সমাগমে যাতায়াত করতে লাগলাম যখনই আমি যাতায়াত করতে লাগলাম লোকেরা বলা বলি করে আমার পেট থেকে নাকি নূর বের হয় সুবান আল্লাহ জোরে পড়েন কি বের হয় জোরে বলেন নূর নূর কি বের হয় নূর মোহাম্মদুর রসুল্লাহ আমার পেটে যখন হজরত আমিনা বলেন লোকেরা বলে আমার পেট থেকে না নূর বের হয় আর যখনই আমি মানুষের সমাগমে যাই তারা বলে আমার পেট থেকে নাকি মেসকে আম্বারের থেকে অস বেশি সুঘ্রাণ বের হয় সুবান আল্লাহ জোরে পরে মেসকে আম্বার কি গ্রান তার থেকেও আরও বেশি সুঘ্রাণ বের হয় আমার পেট থেকে মহিলারা বলা বলি করে মহতারাম হাজরিন খুব মনোযোগ হাজরত আমেনা বলেন মহিলারা যখন একজন আরেকজনের সাথে এভাবে পরস্পরে আলোচনা করতে করতে এক পর্যায়ে আমার আবদুল্লার বাবা তার কাছে খবরটা পৌঁছে গেল আবদুল্লার বাবা আবদুল আবদুল বাবা এই খবর পৌঁছে গেল যে তোমার ছেলের স্বামী মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাহলে আরবের নিয়ম হলো যদি স্বামী মারা যায় তাহলে ওই মহিলার সাজসজ্জা গ্রহণ করতে পারবে না গ্রাম ব্যবহার করতে পারবে না সুগ্রাণ ব্যবহার করতে পারবে না তাহলে আমি না কেন সুগ্রাণ লাগায় ঘুরে আলোচনা করতে করতে এক পর্যায়ে আব্দুল মুতালিবের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল আব্দুল মুতালিব তার স্ত্রীকে ডেকে বলে তোমার ছেলের বইয়ের কাছে জিজ্ঞাসা করবা যে সে কেন সুগ্রান মাখায় এলাকায় ঘুরে কারণ এমন সুগ্রান সে মাখায় যে সুগ্রান এই মক্কা মদিনার দোকানে পাওয়া যায় না সুবাহান আল্লাহ কোথাও আব্দুল মুতালিবের স্ত্রী বলে কে আমিও তো জানি আপনাকে বলবো বলবো ভাবতেছি কিন্তু বলতে পারি না যেহেতু ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বলতে পারি না চলেন আমরা দুইজনে মিলে একসাথে জিজ্ঞাসা করি দেখে নিয়ে আমি নাকি আব্দুল ডাকলেন বললেন কি ব্যাপার তুমি তো আমাদেরকে বেঈ করে ছাড়বা আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে কারণ হলো কোন স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর জন্য সুগ্রাণ ব্যবহার করা যায় নাই অথচ তুমি তো সুগ্রাণ ব্যবহার করে ঘুরছো এটা তো নিষিদ্ধ আমার চেয়ারম্যান গিরিও চলে যেতে পারে তুমি আর এমনটা করো না হজরত আমেনা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কথা বলেন না কিছুক্ষণ পর একটু থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করতে দেরি আছে থুতু দিয়ে মিস জ্ঞান বের হইতে দেরি হয় নাই আল্লাহ কথা বলেন নাই শুধু থুতু নিক্ষেপ করছে হজরত আমেনা বুঝাইতে চায় আমার থেকে যে মেসকাম্বারের গ্রান কয় এটা আমার গায়ে নেওয়া কোনো পারফিউম নয় আমার পেটে যে সন্তান গ্রহণ করেছে এটার গ্রান সোহান আল্লাহ হজরত আমেনা বলেন আরো শোনেন আব্দুল মুতালেমের স্ত্রী বলে শোনেন আমার থেকে একটা প্রকাশ পেয়েছে আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয় তখন পরক্ষণে আমি গোসলখানায় যেয়ে দেখি গোসলখানাটার মধ্যে কে যেন মেসকাম্বারের ঘ্রাণ দিয়ে ধুয়ে দিয়েছে সোহান আল্লাহ হজরত আমেনা বলেন এখানেই শেষ নাই তাহলে শোনেন যখন মোহাম্মদুর রসুল ধারণ করেছি গর্বে ধারণ করার পর থেকে নিয়ে চন্দ্র সূর্য এবং বিভিন্ন নবীরা এসে আমাকে সালাম জানিয়েছে আর বলছে তুমি বড় ভাগ্যবান মহিলা হজরত আমেনা বলে এখানেই শেষ নয় আমি যে ঘরের মধ্যে থাকি সেই ঘরের যে দেওয়াল আছে সেই ঘরের যে বালুকোনা আছে ওই বালুকোনা পর্যন্ত আমাকে এসে সালাম জানায় আর বলে আমেনা তুমি বড় ভাগ্যবান মহিলা কারণ তুমি সরকারের দালম নবীকে গর্ব ধারণ করেছ একবার জোরে আওয়াজে বলা যাবে কি সুবাহান আল্লাহ হাজরত আমিনা বলেন আরো শুনেন আমি যখন এই প্রখার রোদের মধ্যে বের হই তখন রোদ আমার গায়ে লাগে না একখণ্ড মেঘমালা এসে আমাকে ছায়া প্রদান করে সেগুলো এসে আমাকে ছায়া দেয় রোদ্র আমার গায়ে লাগে না মোহাম্মদ কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই কেবল পেটে আছে কোথায় আছে জোরে পড়েন আরে জোরে পড়েন কোথায় আছে পেটে আছে বলে এই উত্তপ্ত বালির উপর দিয়ে যখন আমি খালি পায়ে হাঁটি যারা হজ উমরায় গিয়েছে তারা জানে কত উত্তপ্ত বালুময় যখন আমি খালি পায়ে হাঁটি তখন বালুময় আমার কাছে গরম মনে হয় না আমার কাছে মনে হয় ঠান্ডা শীতল হয়ে গেছে সুবাহ আল্লাহ হজরত আমেনা আরো বলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার ঘরে আসার পর থেকে নিয়ে যখন আমি কূপে পানি উত্তোলন করার জন্য গিয়েছি দিন আমি রশি দিয়ে পানি উত্তোলন করা আমার লাগে নাই যখন আমি পানি উত্তোলন করার জন্য কূপের কাছে গিয়েছি পানিগুলো নিচ থেকে অটোমেটিকলি উপরের দিকে উঠে চলে এসেছে একবার জোরে বলা যাবে বুঝেন নাই নিচের পানিও অটোমেটিকলি উপর থেকে উপরে চলে আসছে হজরত আমেনা বলেন এখানেই শেষ নয় পানিগুলো এসে ঢেউ খায় আর পানিগুলো আমাকে কেমন যেন এই কথা বুঝাইতে চাই আমেনা তুমি মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে পানি আনার জন্য কেন আসছো তুমি যদি আমাদেরকে বলতা তাহলে আমরা পানি তোমার বাড়িতে গিয়ে তোমার কলসিগুলো ভরে পানি ঢেউ খায় নাচে আর এই কথা তুমি মোহাম্মাদুর রসুল নিয়ে কেন আমার কাছে আসছো তুমি আমাদেরকে বললে আমরা পানি গিয়ে তোমার বাড়িতে তোমার কলসিগুলো ভরে দিয়ে আসতাম আল্লাহ সেই নবীর মোহাম্মত ইজ্জত আমাদের লাগবে কি লাগবে না জোরে ভরেন লাগবে কি লাগবে না হাজরতা আমেনা বলেন আমি যখনই পানি নেওয়ার জন্য আসতাম এলাকার মহিলারা ছুটে আসতো এই জন্য যে কারণ পানি তো তখন উপরে উঠে চলে আসে আমার অচিলাই যেন অন্য অন্য মহিলারাও পানি সংগ্রহ করতে পারে হাজরতা আমেনা বলেন মহিলারা বলতো আমেনা। তুমি যখন পানি নেওয়ার জন্য আসবা আমরাও তোমার সাথে আসব যতক্ষণ পর্যন্ত আমরা পানি বহন না করব। তুমি কিন্তু কূপের কাছ থেকে যাইবা না কারণ তুমি যদি কূপের কাছ থেকে চলে যাও তাহলে পানি তো নিচের দিকে নেমে যাবে তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে আমরা সমস্ত মহিলারা পানি পানি ভরবো এরপরে যখন তোমার যদি দেরি হয়ে যায় দরকার হয় আমরা তোমার বাড়িতে কুলসিগুলো পৌঁছে দিব পানিগুলো তোমার বাড়িতে পৌঁছে দিব সোহ আমরা তোমার বাড়িতে পৌঁছে দিব মহতারা মহাজির লম্বা আলোচনা তাহলে এটা ছিল রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লামের এই পৃথিবীতে আগমনের পূর্বের কিছু কথা তাহলে চলেন আলোচনা অনেক লম্বা হয়ে যাবে সাল্লাল্লাহু আলহা সাল্লাম এক পর্যায়ে এই পৃথিবীর বুকে আগমন করেই ফেললেন চলেন তার একটু গ্রহণ আমরা শুনে আসি মালিক এমনে আনা মালেকের মালিকের শিফা তিনি বর্ণনা করছেন যে রসুল উল্লাহ সাল্লাহ আলহা সাল্লাম যেই দিন এই পৃথিবীর বুকে আম আগমন করলেন সেই দিন আমি ওখানে উপস্থিত ছিলাম এবং আমি সর্বপ্রথম তাকে কোলে ধারণ করি সুবাহান খুব মনোযোগ এদিকে সেদিকে নয় আনাসবনে মালিকের মা সিফা তিনি বর্ণনা করেন মোহাম্মদুর রসুল্লাহ যখন এই পৃথিবীতে আগমন করলো পৃথিবীতে যখনই আগমন করলো তখন আমরা তাকে গ্রহণ করলাম আমরা কি গ্রহণ করলাম বুঝতে পারলাম না আমাদের কাছে মনে হলো চন্দ্র একখণ্ড খণ্ড খন্ড আমরা গ্রহণ করলাম সুবাহান আল্লাহ চাঁদ গ্রহণ করলাম চাঁদ মহতারাম হাজরিন মা যখন সন্তান জন্ম দেয় দাত্রী মহিলারা তার লজ্জা স্থান দেখে ফেলে মালেকেমনে আনাসের মানে আনাসেমনে মালেকের মা সিফা বর্ণনা করেন আমরা এই নুরের কারণে আলোর কারণে আমরা আমেনা লজ্জা স্থান দেখার মতো কোনো সুযোগ আমাদের হয় নাই আমরা অটোমেটিকলি সেটা গ্রহণ করে ফেলেছি সুবহানাল্লাহ দেখার সুযোগ আমাদের হয় আনাস এমনেকে মালিকের বর্ণনা করেন পৃথিবীতে যখন সন্তানগুলো আগমন করে আগমন করার সময় রক্ত পানি দুর্গন্ধ নিয়ে পৃথিবীতে আগমন করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন দুর্গন্ধ পানি তো দূরের কথা কে যেন পেটের ভিতর থেকে মেসকা আম্বার দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি সুহান আল্লাহ পড়বেন না জোরে পড়েন না সুবাহান আল্লাহ মেসকা আম্বার দিয়ে ভিতর থেকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে মহতারা মহাজির তিনি আরো বর্ণনা করেন এই পৃথিবীতে সন্তান আগমন করার পরে মায়ের থেকে নাবিকর্তন করা হয় আনাসেমনে মালেকের মা সিফা বর্ণনা করেন মোহাম্মদুর রসুল্লাহর নাবি কে যেন মায়ের পেট থেকে কর্তন করে দিয়েছে সুভান আল্লাহ জোরে পরে দুনিয়াতে কাটা লাগে নাই এখানেই শেষ নাই তিনি আরো বলেন এই পৃথিবীতে সন্তানগুলো আগমন করার পর তাকে খতনা করানো হয় মুসলমান করানো হয় কে যেন আমেনার গর্বে থেকেই মোহাম্মদুর রসুল্লাহর খতনা করা দিছি সুভান আল্লাহ পড়বেন না সুভান আল্লাহ তো রসুল্লাহর সিফাত গুণ সিরাত মিলাদ বলে শেষ করা সম্ভব আরে জোরে বলেন বলে শেষ করা সম্ভব না মহাতারা মহাজির এক পর্যায়ে উনি চলে আসলেন পৃথিবীতে আসার বর্ণনাগুলো দিলাম এক পর্যায়ে তিনাকে যখন আসার পরে জমিনের উপর রাখা হলো রাখতে দেরি আছে তিনি আত্মা হিয়া বৈঠকে বসে গেলেন আর কালিমা হাত আঙ্গুলগুলো উঁচু করে নাড়াচাড়া করতে লাগলেন সুবাহান আল্লাহ হাজরত আমেনা বলেন আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলাম এটা আবার কেমন বাচ্চা জন্মগ্রহণ গ্রহণ করার পরে তাসাহুদের বৈঠকে বসে আর তাই হাত উপরে আর আঙ্গুল নাড়া চড়া করে এটা আবার কেমন বাচ্চা আমি আশ্চর্যজনিত হয়ে পড়লাম এরপরে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে গেল গাইবি থেকে আওয়াজ হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছে তাকে কিছু সময়ের জন্য গায়েব করে ফেলো জিবরাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম নবীজিকে কিছু সময়ের মধ্যে গায়েব করে ফেললেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহকে গায়েব করে ফেলালো অন্ধকার হয়ে গেল গায়েব করা হলো আল্লাহ সুবাহ ফেরস্তাদেরকে বলে দিলেন আজকে তোমাদের ছুটি আল্লাহ আকবর রসুল্লাহর আগমনে সমস্ত ফেরস্তাদের আজকে ছুটি কোনো ডিউটি নেই কোনো আমল নেই ফেরস্তাদেরকে দুই দিন ছুটি দেওয়া হয়েছিল একদিন হলো এই দিন যেই দিন মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীতে আগমন করেন সেই দিন সমস্ত খুশিতে সমস্ত ফেরস্তাদেরকে আল্লাহ বলছেন আজকে তোমাদের কোনো ডিউটি নাই আজকে তোমাদের ছুটি জিবরাহ মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আল্লাহ সুবাহান্লাহ বললেন আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আদম আলাই সালাম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের মধ্যে যত ভালো গুণগুলো আছে এই গুণগুলো এই সন্তানের মধ্যে দিয়ে দাও সুবাহান আল্লাহ জিন্নাতের মধ্যে যত ভালো গুণ আছে সেই গুণগুলো দিয়ে দাও ফেরস্তাদের মধ্যে মালাইকাদের মধ্যে যত ভালো গুণগুলো আছে এই গুণগুলো তার মধ্যে দিয়ে দাও সমস্ত মাখলুকাতের মধ্যে যত ভালো গুণ আছে সমস্ত ভালো গুণগুলো সন্তানের মধ্যে দিয়ে দাও সুবাহ এটু জেট গুণে গুণান্বিত কোন গুণ বাকি নাই একটু জেট গুণে গুণান্বিত মুবসিরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসার জন্য যেই সমস্ত উপকরণ দরকার এটু যেট উপকরণ আল্লাহ সুবাহুর রসুল্লার মধ্যে দিয়ে রেখেছেন সুহান আল্লাহ তো আপনি সেই রসুল্লকে ভালোবাসবেন না কেন সেই রসুল্লাহকে মহাব্বাত করবেন না কেন কেননা মহাব্বাত করার জন্য যতগুলো উপকরণ দরকার সমস্ত উপকরণগুলো কে দিয়ে রেখেছেন আসতে বলবেন না কে আল্লাহ দিয়ে রেখেছেন তাহলে ভালোবাসবেন না কেন মহামাজরিন উপকরণগুলো দিয়ে দেয়া হলো কিছু সময়ের পরে ঘন্টা খানিক পরে আবার রসুল রসুল্লাহকে যথা জায়গায় রেখে দেওয়া হলো এরপর তিনি শেষ দায় লুটে পড়লেন পরে নাল্লাহ আকবর কোথায় লুটে পড়লেন শেষ দায় লুটে পড়লেন আচ্ছার যুগে মাসুম বাচ্চা কিছুক্ষণ আগে না জন্মগ্রহণ করেছে সে শেষদার কি বুঝে কিন্তু শেষ দায় লুটে পড়লেন মহতারাম হাজির শেষ লুটে পড়লেন শেষ লুটে পড়ার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি স্বাভাবিক হয়ে গেলেন কিন্তু হজরত আমেনা কান্নাকাটি শুরু করে দিলেন লোকেরা জিজ্ঞাসা করলো আমিনা তোমার ঘরে আল্লাহ পাক রাব্বুল আলামিন চাঁদের টুকরা পাঠিয়েছেন তোমার ঘরে চাঁদের আগমন হয়েছে তোমার তো আজকে খুশি হওয়ার কথা ছিল তুমি কেন কাঁদো হজরত আমিনা ডেকে বলেন পৃথিবীর সমস্ত মানুষ যেমন আজকে খুশি হয়েছে সমস্ত ফেরেস্তারা যেমন খুশি হয়েছে বড় দুঃখ আর বড় বড় আফসোসের পরিতাপের বিষয় হল আজকে আবদুল্লাহ জীবিত নাই আজকে যদি আবদুল্লাহ জীবিত থাকতো তাহলে মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার হয়ে যেত ঠিক না বে জোরে বলেন কথা মনে হয় বুঝাইতে পারিনি আপনাদের আমেনা বলেন আমি তো এই জন্য কাঁদতেছি আজকে মোহাম্মাদুর রসুল আগমনে এত খুশি মানুষ হয়েছে মাকলুকাত গুলো হয়েছে আজকে আবদুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে মিষ্টির দোকানের মিষ্টিগুলো অর্ডার হয়ে যেত মিষ্টিগুলো মানুষদেরকে খাওয়া মানুষ দিত কিন্তু মহতারাম হাজির এইভাবে করলো হলো কিন্তু আল্লাহ সুবাহ তাকে সান্ত্বনা দিলেন হে আমেনা তোমার দুঃখ কষ্টর কোনো কারণ নাই সামনের ভবিষ্যৎ তার উজ্জ্বল সুবাহ আল্লাহ পরেন সামনে আসে মিষ্টি কত খাবে কি দিবে মহতারাম হাজির বাবা বিদেশে তাকে বাংলাদেশে সন্তান হয়েছে ওখান থেকে টাকা পাঠিয়ে দেয় সবাইকে মিষ্টি খাওয়াও মসদে মিলাদ দাও না নাই বলেন না আসেনা নাই উনি সেই কষ্টে দুঃখিত হয়ে উনি কান্না করতেছেন মহতারাম হাজির লম্বা আলোচনা এভাবে সময় অতিবাহিত হতে লাগলো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এভাবে ঘটনা ঘটতে লাগলো মক্কাতুল মক্কার যেটাকে জাজিরাতুল আরব বলা হয় জাজিরাতুল আরবের যদি কোনো সন্তান হতো সন্তানদেরকে দুধ পান করানোর জন্য এলাকায় পাঠিয়ে দিত গ্রাম অঞ্চলে কেননা শহরের তুলনায় গ্রাম অঞ্চলের আবহাওয়া খুব ভালো ঠিক না বলে গ্রামেরও অনেক মানুষ আছে ঢাকায় যায় তাদের আবহাওয়া অনুকূল হয় না অসুস্থ হয়ে পড়ে আসে না নাই জোরে বলেন আছে না নাই আছে মক্কার লোকেরা তাদের সন্তানগুলোকে দুধ পান করানোর জন্য তারা যেন সুন্দর সবল হয় এই জন্য বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিত তারই একটা কাফেলা তায়েফ থেকে এসেছিল মক্কায় সন্তানদেরকে নেওয়ার জন্য দুধ পান করানোর জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের একজন দুধ নাম হলো হালিমাতুর সাদিয়া কি নাম বলেন সবাই হালিমাতুর সাদিয়া বলেন ওই কাফেলা যেই কাফেলা তায়েফা থেকে তায়েফ থেকে মক্কাতুল মুকাররমা এসেছিল সন্তানদেরকে দুধ পান করানোর জন্য নিতে আসছিল তাদের মধ্যে আমিও আসছিলাম আস্তে আস্তে ধীর গতিতে আমি এসে দেখলাম মক্কায় যতগুলো সন্তান আছে ধনী ধনীদের সন্তানগুলো বিভিন্ন মহিলারা নিয়ে গেছে আর কোনো সন্তান বাকি নাই অবশেষে খোঁজ করে জানতে পারলাম মাত্র একটা সন্তান বাকি আছে কয়টা জুড়ে বলেন আরে বলেন না কয়টা হালিমাতুর দিয়া বলেন মাত্র একটা সন্তান বাকি আছে কেউ তাকে নেই নাই আমরা জানতে পারলাম সেই সন্তানটাকে বলে সন্তানটার নাম হলো মোহাম্মদ তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দাদা ভরণ পোষণের দায়িত্ব নিছে সেই সন্তানকে যদি কেউ নেয় তাহলে ভালো কোনো উপকূল পাওয়া যাবে না হুজরত পাওয়া যাবে না টাকা পাওয়া যাবে না এই জন্য কেউ তাকে নেয় নেয় থিয়ে চলে গেছে হজরত আলিমা সাহ বলে আমার স্বামী বলছিল ফিরে যাই আমি বললাম না ফিরে যাওয়ার দরকার নাই আসছি যেহেতু একটা সন্তান আমরা নিয়ে যাই সর্বশেষ যেহেতু সন্তানকে নেওয়ার জন্য যখন আমরা ঘরের দরজা খুললাম ঘরের দরজা খুলতে দেরি আছে। দেখলাম জান্নাতের দুই টুকরা কাপড়ে পেঁচানো পূর্ণিমার চাঁদ জলমল করতেছে শুভানন্দ মানুষ দেখি নাই চন্দ্রের আলো দেখেছি দুই টুকরা জান্নাতের কাপড়ে মোড়ানো রয়েছে কাল ক্যামতের ময়দানে বিভিন্ন মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে শুধুমাত্র একজন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী রসাল্লাম জান্নাতের দুই টুকরা কাপড়ে মুরানো থাকবে শোভানালা পড়বেন না ওই দিনও উনি জান্নাতের দুই টুকরা কাপুরেই মুরানো ছিল জানে না মানুষ এগুলো কোথা থেকে জানবে বললে সে না জানবে শুনলে সে না জানবে ঠিক না বে ঠিক জোরে বলেন হারাম হাজরিন হালিমাতুসাহিয়া বলেন যখনই আমি ঘরের দরজা খুললাম ঘরের দরজা খুলে দেখি যে ঘরের ভিতর থেকে জান্নাতের কাপড়ে পেঁচানো দুই টুকরা কাপড়ে পেঁচানো আলো জলমল করতেছে আমরা আস্তে করে তাকে কোলে তুলে নিলাম এরপরে আস্তে আস্তে পথ চলা শুরু করলাম পথ চলতে চলতে যখন রাত গভীর হয়ে গেল আমরা এক জায়গায় শিবির স্থাপন করলাম অবস্থান করতে চাইলাম যে আমরা এখানেই থাকি বতারাম হাজরিন খুব মনোযোগ বলেন আমরা যে নিয়ে নিয়ামকায় এসেছিলাম আমাদের উঠনিটা ছিল বড় দুর্বল আমরা যে সবার পিছনে পড়ে গেছিলাম এই কারণেই যে অন্য সকলের উঠনি ছিল সবল তারা সবলে তাড়াতাড়ি এসেছে দ্রুত আসতে পেরেছে আমাদের উঠনিটা দুর্বল থাকার কারণে আমরা দ্রুত পৌঁছাইতে পারি নাই আমাদের উঠনিটা বড় দুর্বল ছিল পরে আমরা আস্তে আস্তে যখন শিবির স্থাপন শিবির স্থাপন করলাম ওখানে রাত্রে যাপন করবো এরপর থেকে এই মজেদা শুরু হয়ে গেল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে যখন সর্বপ্রথম আমার স্তনের দুধ পান করাবো আমার সাথে আরেকটা সন্তান ছিল তার নাম আবদুল্লাহ কি নাম রসুল্লাহ দুধ ভাইয়ের নাম কি বলেন না কি নাম আবদুল্লাহ আমি যখনই মোহাম্মদুর রসুল উল্লাহকে দুধ পান করার জন্য আমার স্তনে দিলাম স্তনে দিতে দেরি আছে আমার স্তনটা দুধে পরিপূর্ণ হইতে দেরি হয় নাই শুধু সাদি আর বলেন মোহাম্মদুর রসুল্লাহকে আমি সবসময় ডান স্তনের দুধ পান করিয়েছি বাম স্তনের দুধ আমি কখনো পান করাই নাই হালিমাতু সাদ আরও বলেন অনেক সময় আমি ডানটাও দিয়েছি বামটাও দিয়েছি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ দুইটা স্তনের দুধ কোনোদিন পান করে নাই যখন বুজার পরে আমার জিজ্ঞা প্রশ্ন আসলো হে মোহাম্মদ যখন তুমি ছোট ছিলে আমার দুই স্তনের দুধ আমি তোমাকে পান করার জন্য দিয়েছিলাম কিন্তু তুমি কেন পান করো নাই জানতে চাই মোহাম্মদ রসুল্লাহ বলে তাহলে মা আপনি শোনেন আমি জানতাম আমি ছোট্টবেলায় জানতাম যে আপনার কোলে আমার আর একটা দুধ ভাই আছে আমি যদি দুইটাই খেয়ে ফেলি তাহলে আমার ভাই কি খাবে তো আমার মানুষ যিনি ইনসাফ করেছেন শুভানালা পরবেন না ছোট্টবেলা থেকেই তিনি ইনসাফ করেছেন তিনি এই পৃথিবীর বুকে আগমন করেছেন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কি প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের সমাজের ইনসাফের বড় অভাব আছে না নাই আরে কথা বলেন আসে না নাই আছে ইনসাফের খুব বড় অভাব মহতারাম হাজিন হালিমাতু সাদিয়াকে বলেন আমি দুই স্থানের দুধ এই জন্য পান করি নাই যে যদি আমি আপনার দুই দুই স্থানের দুধ পান করি তাহলে আমার ভাই কি খাবে কারণ আমি তো পৃথিবীতে কারোর উপর জুলুম করার জন্য আসি নাই আমি তো পৃথিবীতে আগমন করেছি ইনসাফ কায়েম করার জন্য সুবান আল্লাহ পড়েন এরপরে আমরা যে উটটিটা নিয়ে গিয়েছিলাম সেই উটনির স্থানেও দুধ ছিল না কিন্তু যখনই আমরা স্থলে উঠের স্থানে হাত বুলাইলাম হাত দিতে দেরি আছে কিন্তু স্থানে দুধে পরিপূর্ণ হইতে দেরি হয় না বলেন স্থানের দুধগুলো আমরা নামাইলাম পর্যাপ্ত সহকারে আমি খাইলাম আমার স্বামী খাইল খাওয়ার পরে রাত্রে বেলা এত সুন্দর করে ঘুমটা দিলাম যে এর পূর্বে এত সুন্দর ঘুম আমরা জীবনে কোনোদিন দিন ঘুমাই নাই সুবান আল্লাহ পড়বেন না জোরে বলেন সুবান ইতিপূর্বে আর এত সুন্দর ঘুম আমরা ঘুমাই নাই পরিতৃপ্ত সহকারে আমরা খাইলাম মহতারাম হাজিরিন খুব মনোযোগ রাত অতিবাহিত হয়ে গেল সকালবেলা তয় দিকে রওনা করলাম তয় দিকে রওনা করতে করতে ওই যে যারা আরও সাথে ছিল তারা তো রাত্র যাপন করেছে এখন যখন আমাদের উঠনিগুলো যায় সমস্ত আরোহীদেরকে পিছনে ফেলে আমাদের উঠনিগুলোই সবার আগে চলে যায় সবার আগে চলে যায় আশেপাশে যারা গিয়েছিল তারা আবার দৃষ্টিতে তাকিয়ে রইল আর বললো হানিমা সাদিয়া এটা কি তোমার সেই আগের উটনি যে উটনিটা নিয়ে তুমি মক্কাতুল মক্কার সন্তান আনার জন্য গিয়েছিলে যাওয়ার সময় তো আমাদের অনেক পিছনে পড়ে গিয়েছিলে কিন্তু এখন তোমার উটনিটা এত তরু তাজা হইল কীভাবে এত দূরতে চলতে কী লাগলো কীভাবে হজরত হালিমাত সাদিয়া বলে এটা আমাদের কোনো বরকত না এটার উপরে যাকে বসাইছি এটা তার বরকত সুবাহান এটা আমাদের কোনো বরকত না যাকে বসাইছি এটা তার বরকত মহতারাম হাজির এক পর্যায়ে বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তাইফে দুর্ভিক্ষ দেখা দিল মানুষ হাহাকার করতেছিল কিন্তু হালিমা তো সাদিয়া বলেন আমাদের কোনো দুর্ভিক্ষ লাগে নাই কেননা আমাদের ঘরে তো এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ ঘরে আছে আছে না নাই আমাদের কাছে কোনো দুর্ভিক্ষ মনে হয় না মহতারাম মাহাজিরিন আমার কিছু ছাগল ছিল এই ছাগলগুলো দুর্ভিক্ষর মধ্যে যখন পাহাড়ি অঞ্চলে রাখার জন্য যেত কোনো ঘাসপালা তরুলতা কিছুই ছিল না কিন্তু তারপরেও তারা যখন সেখান থেকে ফিরতো পেটটা পরিপূর্ণ করে ফিরতো সোহান আল্লাহ তারা খালি পেটে ফিরতো না আমার এই বকরিগুলোকে পরিপূর্ণ পেট দেখে এলাকার মানুষ বলা বলি করতে লাগলো আরে হাল মাতু সাদিয়ার বকরি গুলো যেই জায়গায় বাদে আপনাদের বকরি সেই জায়গায় বাদে আরে তার বকরি গুলো গাছ পাতা কিছুই নাই তারপরেও পেটটা পরিপূর্ণ করে ফিরে হয়তো তার ওই স্থানে বাদলে মনে হয় আমাদের ছাগলগুলোও পরিপূর্ণ করে ফিরবে হজরত হালিমাতু সাদিয়া বলেন আমার কাছে তেমন কোনো দুর্ভিক্ষ মনে হয় নাই একবার জোরে আওয়াজ দেওয়া বলা যাবে কি সুবাহান মুসলমান ভাইয়েরা আমার তাহলে রসুল্লাহ চলে আসলেন কিছুদিন পর হালিমাতু সাদে আবার ফিরে দিয়ে গেলেন হজরতা মেনার কাছে রসুল্লাহ এবার হাঁটি হাঁটি পা হাঁটা শিখলেন হজরত আমেনা আবার কান্নায় ভেঙে পড়েছেন আরে সন্তানটা আমার হাঁটা শিখেছে আজকে আবদুল্লাহ যদি থাকতো বাবা যদি থাকে সন্তানের হাত ধরে তাকে হাঁটা শিখায় আছে না নাই আছে না বাবা তার সন্তানের হাতটা ধরে হাঁটা শিখায় তাকে ঘুরতে নিয়ে যায় মামা বাড়ি নিয়ে যায় খেলা বাড়ি নিয়ে যায় দাদা বাড়ি নিয়ে যায় ফুহু বাড়ি নিয়ে যায় আরে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে মুহাম্মাদের হাতটা ধরে ঘুরতে নিয়ে যাইতো খেলা বাড়ি নিয়ে যাইতো ফু বাড়ি নিয়ে যাইতো বাজার থেকে খেলনাপাতি পাতি নিয়ে আসতো ঠিক না বে ঠিক বলেন আনতো না যখন তিনি কান্নাই ভেঙে পড়লেন কেমন যেন আল্লাহ হওয়া হুয়া তালা হজরত আমেনাকে বুঝ দেয় আমেনা খেলনাপাতির পাতির দরকার নাই আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো হয়তো বাজার থেকে প্লাস্টিকের খেলনা তাকে কিনে এনে দিত খেলনা করার জন্য খেলাধুলা করার জন্য তবে তুমি শান্তনা দাও আমার বন্ধুর সাথে আমার আলাদা সম্পর্ক আছে দুনিয়ার খেলনাপাতির দরকার নাই চন্দ্র এবং সূর্যকে তার খেলার সাথে বানায় দিবান চন্দ্র এবং সূর্যকে তার খেলার সাথী বানায় মহতারাম হাজরিন কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর জুসনারাতে যখন মুহাম্মাদুর রসুল্লাহকে দল নাই করে বাহিরে রাখা হয়েছে আব্দুল মুতালিফ বর্ণনা দেয় যা আকাশের জোৎসনা রাতের জ্যোৎসনা গুলো তারকাগুলো আস্তে 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 রসুল্লাহর মাথা বরাবর চলে আসছে সুবাহ আল্লাহ জোরে পড়েন সুবাহ আল্লাহ মাথা বরাবর চলে আসলো আমরা ভয়ে ভীত হয়ে পড়লাম না জানি চন্দ্র সূর্যগুলো চন্দ্র তারকাগুলো মোহাম্মদুর রসুল্লাহর উপর ভেঙে পড়ে কিনা আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম থমকে দাঁড়িয়ে গেলাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আর যখনই মুহাম্মাদুর রসুল্লাহ হাত পাও নড়াচড়া করে তখনই তারকাগুলো নড়াচড়া করে সুবাহান আল্লাহ আল্লাহ বুঝাইতে চাইলেন আমি না দুঃখের কোনো কারণ নাই আরে মোহাম্মদ রসুল উল্লাহর বাবা আবদুল্লাহ যদি জীবিত থাকতো তাহলে দুনিয়ার প্লাস্টিকের খেলনাপাতি হয়তো সে এনে দিত কাঠের খেলনাপাতি সে এনে দিত তার দুনিয়ার প্লাস্টিক আর কাঠের খেলনাপাতির দরকার নাই এই তারকাগুলো চাঁদগুলোকে আমি তার খেলার সাথে বানায় দিলাম সে যখন নড়াচড়া করবে এই তারকাগুলা তার সাথে খেলাধুলা করবে সুবাহান আল্লাহ রসুল উল্লাহ বলে চাচা দাদা আপনি কি জানেন তারকাগুলো আমার সাথে কি বলতেছিল বলে কয় না তা তো জানি না রসুল্লাহ বলেন তারকাগুলো আমার সাথে খেলতেছিল আর দলতেছিল আর আমাকে হাসাইতেছিল আমাকে মায়ের কান্না করা থেকে আমার কান্না করা থেকে বিরত রাখতেছিল সোহান আল্লাহ আমি যেন কান্নাকাটি না করি এই জন্য তারা আমার সাথে খেলাধুলা করতেছে তিনি আরও বর্ণনা দেন যে আজকে আবদুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে খেলা বাড়ি ফুফু বাড়ি মামা বাড়ি নিয়ে যেত বেড়ানোর জন্য আল্লাহ কেমন যেন হজরত আমেনাকে বলে কেবল না মে না তার বাড়ি ফুবু বাড়ি যাওয়ার কোনো দরকার নাই তাকে তো আমি বাইতুল হারাম হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দে নিব বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান আমি আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমার আরশা আজিমে নিয়ে আসবো সুবাহান আল্লাহ নিচে না আল্লাহ সুবাহ আমেনা কে আমেনা ঘুরবার যাবে কার সাথে এই কষ্ট তুমি পাচ্ছ কষ্টের দরকার নাই মক্কাতুল মোকালমের থেকে বাইতুল হারামে হারাম থেকে আকসাই আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান জান্নাত জাহান নাম এমনকি আমি আল্লাহ ঘুরানোর জন্য আমার কাছে বসায় বন্ধুর সাথে আমি আলাপ করবো সুবাহ আল্লাহ মেরাজের রাত্রে ঠিক এমনটাই ঘটেছে তাহলে ঘুরতে কি আর বাকি আছে বলেন না বাকি আছে খেলাধুলার আর কিছু বাকি আছে নাকি বলে না বাকি আছে আর কোনো জিনিস বাকি নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আজমত মাহাব্বত আমাদের দরকার আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আল্লাহ সুবাহ সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আজমত মহাব্বত বারাকট আমাদেরকে নিয়ে আমরা যেন কবর পর্যন্ত যেতে পারে আল্লাহ পাক তাও ফিকদান করেন বলেন আমিন মহতারাম হাজির খুব মনোযোগ আরো বড় আশ্চর্য হবেন এই মন্ডমে যে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লিহ্লাম যেই জায়গায় হাত রেখেছেন ওই জায়গাটা মর্যাদা বানো হয়ে গেছে সুভান আলা যেখানেই হাত দিয়ে গেছে ওটাই দামি হয়ে গেছে যেখানেই হাত দিয়েছে ওটাই দামি হয়ে গেছে ওটার ভাগ্য খুলে গেছে শুধু তাই না রসুল্লাহ সাল্লিহসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে সুবাহ না পরবেন না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহাসাল্লাম যেখানে হাত দিয়েছেন সেটাই বরকতময় হয়ে গিয়েছে একজন বেয়ে দুই নেছে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাঁদে যে মরা গুসাপ দেখতেছেন গুসাপটা কি তাজা না মরা আরে বলে না মরা মরা গুসাপটা কি আমার কাঁধে যে মরা গুসাপটা দেখতেছেন এই গুসাপ যদি জীবিত হয়ে সাক্ষী দেয় যে আপনি মোহাম্মাদুর রসুল তাহলে আমরা আপনাকে মেনে নেব আমি আপনাকে মেনে নেব রসুল্লাহ বলেন কথা কি সত্যি বলে একশো পার্সেন্ট সত্যি রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হাসাল্লাম বললেন ইয়া দব হুইসাবের আরবি হলো দপ ইয়া দব বলে যখনই ডাক দিলেন ডাক দিতে দেরি আছে গুইসাব নড়াচড়া করতে দেরি হয় নাই বলেন না সুবাহান আল্লাহ গুইসাব জীবিত হয়ে বলে হাবিব আল্লাহ আপনাকে পেয়ে আমার জীবন বড় ধন্য আপনাকে পেয়ে আমার বাঘ গোটা খুলে গেছে জোরে পড়েন না সুবাহান আল্লাহ আপনাকে পেয়ে আমার ভাগ্য খুলে গেছে আমি বড় ভাগ্যবান যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইয়া সাল্লামের মুলাকাত পেয়েছি তার সাক্ষাৎ পেয়েছি বলেন না কি বলবো বলে বেদুইন যেটা বলে তার পক্ষে তুমি কি বলো গৈসাব তার জবানে বলে আপনি যে আল্লাহর নবী এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই জোরে পড়েন আল্লাহ আকবার বিন্দু মাত্র সন্দেহ নাই গুইসাবের জবান খুলে গেল রসুল উল্লাহকে দেখে সে ভাগ্যবান হয়ে গেল মহতারাম হাজরিন গভীর মনোযোগ এখনো পর্যন্ত এই মেম্বার তখনও নির্মাণ করা হয় নাই মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী একটা খেজুরের কাণ্ডের উপর যেটাকে গ্রাম্য ভাষায় খেজুরের মুতা বলি ওই খেজুরের কাণ্ড বা মোতা ওটার উপরে বসে বসে রসুল্লাহ খুদ্ দিতেন রসুল উল্লাহর প্রেমে পাগল হয়ে এক মহিলা এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বাইরে খেজুর গাছের কাণ্ডের উপরে বসে বসে খুদবা দেন আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনি যদি অনুমতি দিতেন আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিতাম পরেন সুবাহান সিল্লা চিল্লা পরেন সুবাহান রসুল্লাহ মহিলার প্রেম ভালোবাসা দেখে খুশি হইলেন বললেন ঠিক আছে বানাও রসুল উল্লাহর জন্য মহিলাটা দোকানে গিয়ে সুন্দর করে বাইনা দিয়ে একটা মেম্বার তৈরি করলেন মেম্বার তৈরি করে মসজিদে প্রবেশ করায় দিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে উঠবেন এখনো পর্যন্ত উঠেন নাই সুবান পড়েন জোরে পড়েন সুবান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেওয়ার জন্য মেম্বারে উঠবেন এখনো পর্যন্ত উঠেন নাই রসুল্লাহ যখনই পা রাখবেন তখন পিছন দিক থেকে কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায় রসুল্লাহ দানে তাকাইলেন কিছুই শুনতে পাইলেন না বামে তাকাইলেন কিছু শুনতে পারলেন না দেখতে পাইলেন না সামনে পিছনে চতুর্দিকে তাকাইলেন কিছুই দেখতে পারলেন না সাহাবির আবার আশ্চর্য হলো এটা এমন একটা কান্নার আওয়াজ যেটা মানুষের কোনো কান্নার আওয়াজ না কোন পশু পাখির কান্নার আওয়াজ না আশ্চর্য এক কান্নার আওয়াজ আমরা সবাই হতভম্ব হয়ে রইলাম এই কান্নার আওয়াজটা কোথা থেকে ভেসে আসে রসুল্লাহ মেম্বারের উপর আর পা রাখলেন না মসজিদ থেকে বের হয়ে গেলেন বের হয়ে দেখেন ওই যে খেজুর গাছটা যেই গাছের মোতার উপর বসে রসুল্লাহ দিতেন দেখেন ওই খেজুর গাছের মোতা থেকে করুন কণ্ঠে কান্নার আওয়াজ আসে দেখছেন প্রেম কাকে বলে প্রেম মানুষ প্রেমের কি বুঝে ভালোবাসার কি বুঝে প্রেম কাকে বলে শোনেন রসুল্লাহ হাতে হাতি পা খেজুর গাছের কাণ্ডের কাছে পৌঁছে গেলেন খেজুর গাছের কান্ডার সাথে এখন কথা বলতেছেন এ তুমি কেন খেজুর গাছের কান্নার খেজুর গাছের কান্ডের জবান খুলে গেল সে বলতেছে পয়গম্বর এতদিন পর্যন্ত আপনি এখানে বসে খুদ্ দিয়েছেন আমার উপর বসেছেন আমার ভাগ্যটা বড় খুলে গেছে আমি বড় সৌভাগ্যবান ছিলাম এখন তো আপনার জন্য সুন্দর মেম্বার তৈরি হয়ে গেছে এখন তো আর আপনি আমার কাছে আসবেন না এখানে বসে খুঁদ দিবেন না তো আমি একা হয়ে গেলাম কিন্তু আমি তো আপনাকে মহাব্বত করি সুবাহ আল্লাহ জোরে পড়েন আরও জোরে পড়েন না সুবাহ আল্লাহ খেজুর গাছ বলে পাইগম্বর আমি তো আপনাকে মহাব্বত করি এখন আমার কি হবে আমি তো সেই কষ্ট আর সেই দুঃখ নিয়ে বারাক্লান্ত হৃদয় নিয়ে কান্না করতেছি পাইগম্বার এখন আমার কি হবে আপনি আমাকে একটু সান্তনা দেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম খেজুর গাছের কাণ্ডের উপর হাত লাগলেন আর বললেন বলো তুমি কি চাও সুভান্লাহ পড়বেন না খেজুর গাছের কাণ্ডকে বললেন হাত রেখে বলো তুমি কি চাও খেজুর গাছের কাণ্ড বলে পাইগম্বার আমি পরকালে আপনার সাথে থাকতে চাই সুভান্লাহ জোরে পড়েন আল্লাহ রসুল বললেন ঠিক আছে পরকালে যদি তুমি আমার সাথে থাকতে চাও লম্বা হাদিসের বর্ণায় পাওয়া যায় আল্লাহ রসুল সেই খেজুর গাছের কাণ্ডটাকে উপরে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিলেন সেটাও আল্লাহ প্রকাশ আল্লাহ রসুলা কাকে বলে ভালোবাসা কাকে বলে মহতারা মহাজরিন তাহলে এইভাবে লম্বা আলোচনা চলতে ছিল আলোচনা চলতে চলতে এক পর্যায়ে এই ধরনের অনেক ঘটনা আমাদের রসুল সাল্লাহ আলহিহ সাথে সংগঠিত হয়েছে যে রসুল্লাহ যার হাত সাথে হাত রাখছে যার মাথায় হাত রাখছে তার বাক্যটা সুন্দর করে খুলে গেছে সুবাহান আল্লাহ পরে আনাসেমনি মালে কারো বলেন আমার একটা খাবারের দস্তর খান ছিল আমি খাবারের দস্তর খান ব্যবহার করতাম ওটা বিষয়ে মানুষদেরকে খানা খাওয়াইতাম কিন্তু একদিন মোহাম্মদুর রসুল্লাহ এই খানার মধ্যে শরিক হয়েছেন তারপর থেকে থেকে যতদিন পর্যন্ত আমি জীবিত ছিলাম কোন দিন আমার দস্তর খানার খানা শেষ হয় নাই সুবাহান বলেন কোনো দিন শেষ হয় নাই মানুষ করে না মহাব্বাত বুঝে না শুনেন তাহলে সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি আব্দুল্লাবিনা আব্দুর একজন সাহাবির নাম রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের তেষট্টি বছরের লম্বা আলোচনা করে শেষ করা যাবে না একটু একটু করে বলতেছি আব্দুল্লাহনা জায় দেবনা আব্দে রব্বি রসুল্লাহ সাল্লাই সাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই খবরটা যেই দিন উনি শুনতে পারলেন শেষ আলোচনা শেষের দিকে বারো বাজে মহতারাম হাজরিন আবদুল্লা বিন জায়দেব না আবদেব তিনি বলেন আমি কৃষি ক্ষেত খামারে কাজ করতেছিলাম কৃষি ক্ষেত খামারে কাজ করা তো অবস্থায় আমি শুনতে পারলাম দুনিয়া থেকে মোহাম্মদুর রসুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে কিসের আমার কাজবাজ সমস্ত কাজবাজ ফেলে আমি থমকে দাঁড়িয়ে গেলাম সাহাবা একরাম থমকে দাঁড়িয়ে গেল এখন সাথে সাথে উনি আল্লাহর কাছে দোয়ার দুই হাত উত্তোলন করলেন সুবান আল্লাহ পরে গভীর মনোযোগ আবদুল্লা বিন জিয়াদেব না আব্দের আব্বি তিনি বলেন আমি আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে বললাম রব্বুল আলমিন পৃথিবী থেকে মুহাম্মাদুর রসুল্লাহ বিদায় নিয়ে চলে গেল এখন আমার কি হবে আমার এই চর্মচক্ষু দিয়ে মোহাম্মদুর রসুল্লাহকে দেখতাম তাকে দেখে দেখে অন্তর প্রশান্তি লাভ করতাম হৃদয়ের ব্যথা দুই করতাম চোখের শীতলতা অবলম্বন করতাম কিন্তু রসুল তো চলে গেল এই চোখ আমি এখন কি করব যেই চোখ দেখবে না অমন চোখের আমার দরকার নাই আকবার এমন চোখ আমি চাই না আবদুল্লাহ বিন জিয়া না আব্দুল আব্বি বলেন আমি আল্লাহর কাছে দুই কেনা হাত উত্তোলন করলাম বললাম আমি যেই চক্ষু দিয়ে আমি দেখবো না এমন আমার দরকার নাই এই দিয়ে আমি স্বামী দেখতে না বাবা কেউ দেখতে চাই না মেয়ে কেউ দেখতে চায় না আপনি একটু কাজ করেন না আমার এই চর্মচক্ষু আপনি নিয়ে যান যেই চোখ মোহাম্মদুর রসুল উল্লাহকে দেখবে না সেই চোখ দিয়ে আমি কাউকে দেখতে পারবো না আল্লাহব দোয়া করতে দেরি আছে দোয়া দেরি কবুল হইতে দেরি হয় নাই সাথে সাথে আল্লাহ উনার দোয়াও কবুল করলেন চক্ষুর দৃষ্টি নিয়ে গেলেন যেই চোখ দিয়ে মোহাম্মদুর রসুল্লাহকে দেখা যাবে না ওই চক্ষু আমার দুনিয়াতেও দরকার নাই ওই চক্ষু আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আমার চক্ষু নিয়ে যান চোখের দৃষ্টি নিয়ে গেল ইস্কো কাহাতে হে প্যাল ভালোবাসা কাকে বলে দেখেন আমরা রসুল্লাহর জন্য কতটুকু করতে পারি সাহাবা একরাম বেদ আল্লাহ তালাম আলহিম আজমাইন উনরা কতটুকু করেছে সর্বশেষ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের একজন প্রিয় সাহাবি হজরত বেলাল রাজি আল্লাহ তালান উনার মহাব্বত আর ভালোবাসার কথাটা বলেই আজকের আলোচনা এই তিটানব ইনশাল্লাহ পরে ইনশাআল্লাহ হজরত বেলাল রাজি আল্লাহ তালান রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে কত মহাব্বত করতেন কত ভালোবাসতেন নমুনা যদি কেউ দেখতে চায় সে যেন বেলালকে দেখে বেলাল রসুল্লাহকে কত মহাব্বত করতেন বেলাল কিন্তু একজন ভাইরাল সাহাবি কেননা বেলালের আমলগুলো জান্নাতের দরা যায় পাওয়া যায় সুবাহ আল্লাহ বেলাল দুনিয়ায় আর তার কদমের আওয়াজ পাওয়া যায় জান্নাতে সুবাহান আল্লাহ বেলাল একজন ভাইরাল সাহাবি সবাই চিনে যাকে মোহতারাম হাজির মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের এনতেকাল হয়ে গেল হজরত বেলাল কিছুদিন পরে গাটটি বুকচা গোল করছে সে আর মদিনাতে থাকবে না মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবে ও বেলাল তুমি মদিনা থেকে কেন চলে যেতে চাও হজরত বেলাল ডেকে বলেন তাহলে শুনেন আমি ছিলাম মোহাম্মদুর রসুল্লাহর মোয়াজিন আমি আজান দিতাম মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার আজান শুনে তিনি ইমামতি করার জন্য আসতেন আমার আজানের দনি উনার কর্ণ করে পৌঁছে যেত আমি যখনই আমার ক্ষুদা লাগতো মোহাম্মদুর রসুল্লাহর দিকে যদি তাকিয়ে থাকতাম তাহলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত সুহান করেন মুহাম্মাদুর রসুল্লাকে দেখে আত্মপ্রশান্তি পাইতাম এখন রসুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমি বিলালত তো রয়ে গেলাম এখন যদি আমি আজান দে আমি আজান ঠিকই দিব আমার আজান শুনে সাহাবা একরাম নামাজের জন্য আসবে সাহাবা একরাম হিমাতি করবে কিন্তু রসুল্লাহ তার আমার আজান শুনে আর আসবে না আসবে না কি বলেন জোরে বলেন আসবে রসুল রসুল্লাহ তো আর আসবে না আমি ওই আজান দিব না যে আজানের পরে ইমামতি হবে না আমি দিব না অমন আর আমি এই মদিনায় থাকতে চাই না কারণে যে যেই মদিনায় মোহাম্মদুর রসুল ছিলেন যাকে দেখে চোখের শীতলতা আমি অবলম্বন করতাম পাইতাম তিনি এখন নাই আমি কিভাবে মদিনায় থাকি মদিনায় আর থাকবো না মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবো আমাকে বিদায় দাও বড় মতো মতো উসমানের এরা বললেন নবীকে কি তুমি মহাব্বত করা আমরা কি মহাব্বত করি না আবু বকর অমর উসমান আলী বড় বড় সাহাবিরা এই কথা বললেন হজরত বেলাল বলেন আপনারাও মহব্বত করেন ঠিক আছে আমিও মহব্বত করি কিন্তু আপনারা তো রসুল্লাহর এতেকাল মেনে নিতে পারতেছেন কিন্তু আমার কলিজা তো মানতেছে না এই জন্য আমার থাকা এলাকায় সম্ভব না গাড়টি বুকসা গোল করলাম আমাকে বিদায় দেন আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমি আর এলাকায় থাকব না মহতারাম হাজিরিন বড় বড় সাহাব একরাম না বললেন তিনি কারোর কথা রাখলেন না এক পর্যায়ে মদিনা থেকে বিদায় নিয়ে তিনি এমন এক এলাকায় চলে গেলেন দূরবর্তী স্থানে গিয়ে তিনি সেখানে অবস্থান করতে লাগলেন দীর্ঘদিন কয়েক মাস এক মাস দুই মাস তিন মাস অবস্থান করার পর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম স্বপ্ন যুগে গিয়ে হজরত বেলালকে বলে হে বেলাল আমার সাথে কি তোমার কোনো দুশ্মনী আছে নাকি তুমি আমাকে মদিনায় রেখে তুমি চলে আসলা আল্লাহ কি বুঝতেছেন আমার কথা বলেন বুঝতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম স্বপ্ন যুগে চলে গেলেন বিলালের কাছে বিলালকে বললেন ও বেলাল আমার সাথে কি তোমার কোনো দুশনী আছে নাকি আমার থেকে মহাব্বার তোমার কমে গেল যে তুমি আমাকে রেখে চলে আসলা ও বেলাল দীর্ঘদিন হয়ে গেল আসো না মোদিনে একটু জিয়ারত করি মদিনায় আসো একটু মদিনায় জিয়ারত করি হজরত বেলালের ঘুম ভেঙে গেল সকালবেলা আবার গাড়টি বুকচা গোল করে মদিনার পথে মদিনার পথে হাজিরিন যেহেতু রসুল্লাহ বলছেন তাহলে আর থাকা সম্ভব আর কথা কন না সম্ভব সম্ভব না হজরত বেলাল ঘাটতি বুকচা গোল করে আবার মদিনার পথে রওনা করলেন গুটি গুটি পায়ে সামনে আসতেছেন মদিনায় ঢুকবেন এক পা সামনে আগায় আর পিসপা হয় এক পা সামনে আগায় পিসপা হয় লোকেরা দেখতে পেল হজরত বেলাল চলে আসছে লোকেরাও আনন্দ উল্লাস করতে লাগলো হজরত বেলাল বুঝি আমাদের মাঝে ফিরে আসে না জানি মুহাম্মাদুর রসুল্লাহ ফিরে আসে আল্লাহ ওনারা এমনটা ধারণা করতেছে ভালোবাসা প্রকাশ করতেছে হজরত বেলাল ফিরে এসেছে না জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হসাল্লাম বুঝি ফিরে আসবে একজন আরেকজনকে বলা বলি করতেছেন এ তোমরা কে কোথায় আসো এইদিকে আসো হজরত বেলাল মদিনায় ফিরে এসেছে বুঝি মোহাম্মদুর রসুল্লাহ ফিরে আসবে আসো লোকেরা সমাগম হয়ে গেল কিরে বেলাল তুমি আমাদের থেকে এতদিন বিদায় নিয়ে চলে গেলা কতদিন হয়ে গেল আমরা তোমার সুরলিত কণ্ঠে রাজান আমরা শুনতে পাই না মহতারাম হাজরিন হজরত বেলাল তো এমন একজন মজিন কাল কেমতের ময়দানে আল্লাহ সুবাহানা বলবেন বেলাল তোমার আজান উম্মাতে মোহাম্মাদি সবাই শুনে নাই আজকে একটু দাঁড়ায় আজানটা শোনায় দাওয়াল হজরত বেলাল তো ওই সাহাবি হজরত বেলাল আগমন করছে সবাই আনন্দিত এখন সবার আর্জি অনেক দিন হজরতে বেলালের আজান শুনে না সবার আবদার বেলাল অনেক দিন হয়ে গেল তোমার সুরভিত কণ্ঠের আজান আমরা শুনি না আজকে তোমাদের কাছে আমি তোমার কাছে আমাদের আবদার আজকে কিন্তু আমাদেরকে আজান শোনাইতে হবে তো অবস্থায় তিনি আগমন করেছে যখন সকাল শুভে সাদেক ছিল ফজরের টাইম এমন সময় এসেছে ফজরের সময় হয়ে গিয়েছে আজানের নিকটবর্তী টাইম সবাই চলে আসছে হজরত বেলাল আজান দিবে সবাই বলা বলি করতেছেন কিন্তু হজরত বেলাল কারোর কথায় আজান দেয় না কারণ দুঃখ তো একটাই আমি আজান দিলে কিন্তু মোহাম্মদের রসুল্লাহ তার ইমামতি করবে না যে আজানের পরে মোহাম্মদে সেই ইমামতি করবে না ওই আজান আমি আর কোনো দিন দিব না নিয়োগ করেছি হজরত বেলালকে সবাই বেরাবরি করতেছে কিন্তু কারো কথা রাখলেন না হজরত আলী দেখলেন আমাদের কথায় আর কাজ হবে না যদি রসুল উল্লাহর কলিজার টুকরা হাসান আর হুসাইনকে দিয়ে যদি বলায় হয়তো তার কথা রাখতে পারে কেননা রসুল্লার সিরাত, রসুল্লা সুরত হাসান আর হুসাইনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন সুহান আল্লাহ পরে ওনার মধ্যে দিয়েছে মহাতারাম হাজির হজরত আলী ধরিয়ে গেলেন বাড়িতে এ হাসান কোথায় হুসাইন কোথায় তোমরা তাড়াতাড়ি আসো আরে তোমাদের নানার মসজিদের মোয়াজিন বেলাল আগমন করেছে আমরা তাকে আজান দেওয়ার কথা বলেছি সে আমাদের কথা রাখেনি মনে হয় তোমরা বললে রাখবে এই জন্য তোমরা তাড়াতাড়ি এসে একটু বলো না হজরত হাসান আর হুসাইন আসছে আগমন করার পর হজরত বেলাল হাসান আর হুসাইনকে পেয়ে জড়া ধরে কান্না শুরু করছে কেন হাসান আর হুসাইনের দিকে তাকাইলে তো রসুল্লার চেহারা ভেসে ওঠে সুভান আল্লাহ কেন হাসান আর হুসাইনের দিকে তাকাইলে তো মোহাম্মদুর রসুল্লার চেহারা ভেসে ওঠে যারা ধরে কান্নাকাটি করতেছে আর হাসান হুসেন বলতেছে এ নানার মহাসিন অনেক দিন আমরা আপনার কণ্ঠের রাজান শুনতে পাই না আপনি আমাদেরকে একটু আজান শোনান আমরা শুনতে চাই যেহেতু হাসান আর হুসাইন বলছেন এত সময় সবার কথা রাখতে না পারলেও রসুল্লার নাতি যেহেতু বলেছে এখন আর ফেলানো সম্ভব না সুবাহান আল্লাহ পরে গভীর মনোযোগ মহতারাম হাজরিন হাজরত বেলাল বেকায়দায় পড়ে গেলেন না দিয়ার উপায় নাই দিতেই হবে হাজরত বেলাল সুবে সাদেকের সময় আজান দেওয়ার জন্য যখন দাঁড়াইলেন দাঁড়ায় বলতে শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই চারটা শব্দ তিনি উচ্চারণ করতে পারলেন এরপরে যখন তার পরবর্তী শব্দ উচ্চারণ করবেন আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই ছয়টা শব্দ তিনি উচ্চারণ করলেন যখন পরবর্তী দুইটা শব্দ তিনি উচ্চারণ করবেন শুরু করে দিলেন আসাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ আসাদু আন্না এতটুকু কথা উনি বলতে পারছেন মুহাম্মাদুর রসুল্লাহ আর বলতে পারেন নাই দাঁড়িয়ে আজান দিচ্ছিলেন দাঁড়া থেকে ধপাস করে জমিনে পড়ে যায় আল্লাহ আকবার রসুল্লার নাম আসছে তো কলি যায় আর মানে না আর সহ্য হচ্ছে না মহতারাম হাজির গভীর মনোযোগ হজরত বেলাল আজান দিচ্ছিলেন আসাদ এই কথা উনি বলতে পারলেন না একবার দুইবার তিনবার চেষ্টা করেও পারলেন না যখনই বলতে যাই জমিনে বেহুস হয়ে পড়ে যায় এক পর্যায়ে মসজিদের মহাজ করলেন তিনি আর আজান দিতে পারলেন না রসুল্লাহ থারের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসতে বলেছেন গোলামকে আমি আসছি হাজিরা দিছি কিন্তু আমার এই মদিনা আর থাকা সম্ভব নয় আমি মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমি মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেলাম পয়গম্বর আমি আর থাকবো না হজরত বেলাল আসলেন হাজরা দিলেন কিন্তু মদিনায় আর থাকলেন না মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেলেন এক পর্যায়ে যেই জায়গায় চলে গেলেন এক পর্যায়ে সেই জায়গায় তো না ইন্তেকাল হয়ে যায় এটাকে বলে এই ভালোবাসা এটাকে কি বলে জোরে বলেন বলেন না কি বলে এই রসুল্লাহর মহাব্বাত আমাদের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মহতারাম হাজরিন রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহসাল্লামের প্রথম যেই কথা বলেছিলাম যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেল হত করছিলাম আয়াত সম্পর্কে কিছুই বলে নাই কেবল সামান্য সামান্য বললাম আল্লাহ সোয়াহান বলছেন আর সাল্লা কাইল্লা রহমা আল্লাহ বরেন আল্লাহ সুবাহান আওয়া তালা বলছেন সুরায় ফাতেহা আলহামদুলিল্লাহ ইউরব বিলাহলামিন হে পৃথিবীর মানুষ শোনো আমি হলাম সমগ্র জাহানের রব আমার আমার বন্ধু হলেন সমগ্র জাহানের জন্য রহমত সুহান আমি হলাম রব্ল আলামিন আর আমার বন্ধু হল রহমতুল্লিলা আলামিন সুহান আল্লাহ আমি সারা জাহানের রব আর আমার বন্ধু হলো সারা জাহানের জন্য রহমত সুবহান আল্লাহ মহতারাম হাজিরিন আলোচনা অনেক লম্বা হয়ে যাবে সর্বশেষ বলছি কিছু লোক হজরত মিনিন আয়সাকে এসে বলে ও আয়সা বিভিন্ন কথা তো আমরা শুনেছি জেনেছি আমরা কিতাবে শুনেছি জেনেছি হজরত ইউসুফ আলাইসালামের চারার সৌন্দর্যটা এত সুন্দর ছিল যে হজরত ইউসুফ আলি সালাতামকে দেখে তার সময়কার মেয়েরা তাকে দেখে তার চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে হাতের অঙ্গুলিগুলো কেটে ফেলেছিল তাহলে আপনার কাছে আমরা জানতে চাই কত সুন্দর একটু বলেন বলেন তিনি আগেকার আমাদের সারাদি আল্লাহ জামানার মহিলারা হজরত ইউসুফকে দেখে ফল কাটতে গিয়ে তাদের হাতের অঙ্গুলি কেটে ফেলেছিল তারা যদি মোহাম্মাদুর রসুল উল্লাহকে দেখত তারা হাতের অঙ্গুলি কাটার পরিবর্তে তারা তাদের কুলি যাথায় কেটে ফেলতেন আর কিছু সাহবিরা এসে বলেন উমুল মমিনী আপনি বলেন তো রসুলুল্লাহর চরিত্রটা কেমন ছিল উম মুল মমিন হজরত ডেকে বলেন কেন আপনারা কি কোরান পড়েন নাই কোরান বুঝেন নাই আল্লাহ সুবাহানা হওয়া তালা কোরানের মধ্যেই তো বলেছেন ওয়া আলা হুলুকিন আজিম আল্লাহ সুবাহানা হওয়া তালা এক লক্ষ থেকে নিয়ে সালক্ষ নবী রসুল এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন কোন নবী রসুলের ব্যাপারে তিনি শপথ করেননি কসম খায়নি কিন্তু মোহাম্মদ রসুল্লাহর চরিত্র নিয়ে আখলাখ নিয়ে তিনি কসম করে বলেছেন তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী সুবাহান আল্লাহ পরে হাজরত আইসা বলেন রসুল্লাহর আখলাখ হল কোরআন রসুল্লাহর আখলাখ কি সবাই বলেন আইসরা বলেন কি আমরাও যদি রসুল্লাহর আখলাকে আলোকিত হতে চাই তাহলে কোরআন সুন্নার বিপরীত কোনো পথ আই কথা কোন পথ কোরআন সুন্নার বিপরীত পথ আছে কারণ কোরআন সুন্না মানলেই রসুল্লাহর আখলাখ আমাদের মধ্যে চলে আসবে কেননা কোরআন সুন্নার মধ্যেই রয়েছে রসুল্লাহর আখলাখ সুবাহ আল্লাহ পড়বেন না আরো যারা বলেন না সুবাহ আল্লাহ প্রথম যেই কথা বলেছিলাম সমস্ত কিতাবের মধ্যে রসুল্লাহর নাম ছিল তাওরাতের একজন আলেম রসুল্লাহ কিছুদিন পর পনেরো দিন সফর করছেন পায়ে হেঁটে মদিনায় এসেছেন রসুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মহতারাম হাজিনের এই তাকান কবির মনোযোগ এটাই আমার শেষ কথা তাওরাতের একজন বিজ্ঞ আলেম ওই যে বললেন না সমস্ত কিতাবের মধ্যে নবীর আলোচনা ছিল তাওরাতের একজন বিজ্ঞ আলেম যিনি তাওরাতের কিতাবের পণ্ডিত ছিলেন পনেরো দিন যাবৎ সফর করে মদিনায় আগমন করেছে রসুল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিন্তু রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই খবর সে জানে না গভীর মনোযোগ তাওরাতের আলেম মদিনায় এসে জানতে পারল রসুল্লার বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে এই কথা শোনার পরে হজরত আলীর কাছে আসলেন হজরত আলীকে ডেকে বলে আলী আপনি তো নবীজির জামাতা পনেরো দিন যাবৎ পর্যন্ত আমি সফর করেছি সফর করে এসেছি রসুল্লাহর সাথে আমি দেখা করব সাক্ষাৎ করব এসে শুনতে পেলাম রসুল্লা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমি যেই মহাব্বত আর ভালোবাসা নিয়ে এসেছি এখন আমার মহাব্বতের কি হবে বলেন উনি কান্নায় ভেঙে পড়েছেন অজস্রে কান্না শুরু করেছেন বলে রসুল্লাহ দেখা পাইলাম না এখন আমার কি হবে তাও রাতের আলেম কান্না করতে করতে এক পর্যায়ে বলতেছি না রসুল্লাহ তো পাইলাম না রসুল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় সুগ্রান হয়তো সুবানাল্লা সরে পড়েন রসুল্লার গায়ের গ্রামগুলো গুলো মেসকে আমবারের মধ্যে গ্রাম হয়তো সুবান আল্লাহ বলেন হজরত আইসা বলেন নবীজি যখন গামতেন রসুল্লার গামগুলো আমরা শিশিতে ভরে রাখতাম পরবর্তী সময় আমরা আতর হিসাবে ব্যবহার করতাম সোহান আল্লাহ গ্রামগুলো আমরা আতর হিসাবে ব্যবহার করতাম তাও আলেম কান্না শুরু করেছে রসুল্লাহ তো নাই তাহলে নবীজির এন্তকালের সময় নিশ্চয়ই কোনো জুব্বা রেখে গেছে জামা রেখে গেছে রসুল্লার একটা জুব্বা আমাকে দেন রসুল্লাহর জুব্বাটা যদি একটু জ্ঞান নিতে পারে তাহলে ওই জুব্বাটাই তো রসুল্লাহ গাই দিয়েছেন হতে পারে আমার দিনটা প্রশান্তি লাভ করবে শান্ত হবে হজরত আলী দৌড়ে গিয়ে ফাতেমাকে বলে ও ফাতেমা আমার একজন আসে করেছে কেসেছে রসুল্লাহ সাক্ষাৎ পেতে চাই কিন্তু তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে তো নাই রসুল্লাহর যে জুব্বাটা আছে যে জামাটা আছে ওই জামাটা দেন তাড়াতাড়ি আশেকরে কিন্তু আর বোঝায় রাখা সম্ভব হচ্ছে না হজরত আলী ঘর থেকে রসুল উল্লাহর জুব্বাটা নিয়ে বের হইলেন নিয়ে সেই তাওরাতের আলেমকে দিলেন তাওরাতের আলেম রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জুব্বাটাকে বুকে জড়িয়ে ধরে অজুশ্রে কান্নায় ভেঙে পড়লেন আরে এই জুব্বাটা মোহাম্মদুর রসুল লাগাই দিয়েছিল সেই সুগ্রাণ পাওয়া যাচ্ছে আমি তো রসুল পাইলাম না আগে ওনার যেই পরিস্থিতি ছিল এখন পরিস্থিতি আগের তুলনায় আরো বেড়ে গেছে না আগে যে পরিস্থিতি ছিল এখন আরো বেড়ে গিয়েছে এখন আর নিজে রাখতে আল্লাহর কাছে দোয়া আল্লাহ আগে যে অবস্থায় ছিলাম এখন না তো আমার সেই অবস্থা নাই রসুল্লাহ আমি পাইলাম না রসুল্লাহ জিয়ারত আমাকে করাইয়া দেন না আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু নভিজিত বিদায় নিয়ে চলে গেছে কিভাবে জিয়ারত হবে তবে জিয়ারতের দুইটা রাস্তা আছে একটা রাস্তা হলো কেউ যদি রসুল্লাহর রওজা মুবারক জিয়ারত করে তাহলে সে কেমন যেন রসুল্লাহর জিয়ারত করলো আর একটা হলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে যায় তখন কিন্তু একটা প্রশ্ন আছে মানে হাদ আর রজুল আল্লা দি বই রসুল্লাহ রসুল্লাহকে দেখায় বলা হয় এটা ওই ব্যক্তি যাকে তোমাদের মধ্যে রসুল হিসাবে প্রেরণ করা হয়েছিল সুবাহ আল্লাহ পড়েন রাজা আতহারের কাছে চলে গেছে দেখার জন্য রসুল্লাহকে কিন্তু আথারের কাছে গেলে তো আর দেখা যাবে না ও কান্নাই ভেঙে পড়েছে এবার দুয়ার জন্য দুইখানা হাত উত্তোলন করে বলে আল্লাহ রসুল পাইলাম না রসুল জুব্বাটা পাইলাম কিন্তু দিল প্রশান্তি হইল না কবর জিয়ারতে আসলাম রজায় মুবারক আসলাম তাও তো মানাই নিতে পারতেছি না কিন্তু আমার তো রসুল্লাহর জিয়ারত লাগবেই রসুল্লাহর সাক্ষাৎ লাগবেই দুনিয়া থেকে যদি সাক্ষাৎ করা সম্ভব না হয় যদি আমাকে নিয়ে যায়ও সাক্ষাৎ করানো সম্ভব হয় আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান জোরে পড়েন জোহান আল্লাহ তাও রাতে লালে মেয়ে দোয়া করতে দেরি আছে তার দোয়া কবুল হইতে দেরি হয় নাই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বিদায় নেওয়া দেরি আছে কবরে যাওয়ার পরে রসুল্লার সাক্ষাৎ আছে না নাই আরো জোরে বলে না নাই রসুল্লার মহব্বত আমাদের দরকার আছে না নাই আরো জোরে বলে না নাই আল্লাহ সুবাহানা হওয়া তালা রসুল উল্লাহর আর প্রেম আর ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি পাক আমাদেরকে তাওফিক দান করেন জোরে বলেন আমিন